হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার্স বিউটি। আর আজকে দেখো, আজকে একটা নতুন ফুল বা নতুন গাছ নিয়ে চলে এসেছি। তো এই ফুলটা যে তোমরা দেখছো, এটা ফ্লেমিঙ্গো ফুল, অনেকে এটাকে চিত্রা ফুলও বলে, আবার কেউ কেউ এটাকে বলে প্লামবাগো। তো যে ক্লিপটা প্রথমে তোমাদের আমি দেখালাম, ওটা ছিল 2021 সালের। তো দেখো, 2021 সাল থেকে 2022 জুন মাস পর্যন্ত গাছটা কতটা বড় হয়েছে বা কত ফুল এসেছে, সেই টোটাল ভিডিওটা আমি তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই গাছের প্রুনিং অত্যন্ত প্রয়োজন। তো দেখো, তোমরা এটা গাছটাকে প্রুন করা হচ্ছে, মানে আমরা গাছটাকে জেনারেলি ঝাঁকালো, মানে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যে যেভাবে পারো সেইভাবে, কেউ লম্বা করেও দিতে পারো এটাকে বর্ডার হিসেবে, একসাথে টবে ধরো গোটা পরপর 7-8টা গাছ লাগিয়ে সেটাকে বাউন্ডারি হিসেবে বা বর্ডার হিসেবে লাগিয়ে দিয়ে, কেউ লম্বা করে চৌকো করেও শেপ দিতে পারো বা কেউ রাউন্ড করেও দিতে পারো। তো আমার কাছে অনেক গাছ নেই, এই একটা বড় গাছ আছে আর কয়েকটা ছোট গাছ আছে আর কি। তো ছোট গাছগুলো একদমই ছোট, সেগুলো আমি দেখাচ্ছি না, আর এই বড়টাকেই আমি তোমাদের দেখাচ্ছি। এই গাছটার ফুল অত্যন্ত সুন্দর, একদম পুরো থোকা থোকা ফুল হয়, আর যখন মানে এর বিশেষ পরিচর্যাও সেরকম দরকার পড়ে না, শুধু বছরে একবার মাটিটা চেঞ্জ করে দিলেই হয়, আর কাটিংটা কিন্তু জরুরি এর, আর ফার্টিলাইজার বছরে 3-4 লাগে দিতে। তো সেটা মেনটেন করলেই মোটামুটি গাছটা ফুলে ভর্তি হয়ে থাকে। আর শীতকালটা এর ডরমেন্সি পিরিয়ড হয়, ওই সময় ফুলটা খুব কম হয় কিন্তু খুব কম হয়। আর তোমার বর্ষাকালে আর গরমকালে ফুলটা বেশ ভালো হয়, মানে 1.5 মাস ছাড়া ওটাকে কাটিং করার পর ওটাকে আবার তোমার ফার্টিলাইজার দিলে ও আবার পুরো ফুলে ভর্তি হয়ে যায়। আর এই গাছটার একটা মজার ব্যাপার হলো, এর কাটিংগুলো থেকেই আবার তোমরা নতুন গাছ তৈরি করে নিতে পারো। মানে একবার গাছটা কেনার পর, এই যে তোমরা, আমরা যে কাটিং করে গাছগুলো ফেলে দিচ্ছি, এরই একটু মোটা ডালগুলো নিয়ে তোমরা যদি আবার মাটিতে বসিয়ে দাও, তো সেগুলো আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখে নাও মাটিটা কীভাবে চেঞ্জ করবে। ফার্স্টে প্রুন করে নেবে, মানে কাটিংটা ঠিকঠাক করে নেবে, দেন ওই টব থেকে পুরো জিনিসটা বের করে ওর গোড়ার পুরো যে মাটিটা আঁকড়ে ধরে আছে ও পুরোটা ছাড়িয়ে দেবে, মানে অল্প কিছুটা অংশ বাঁচিয়ে রেখে পুরোটা ছাড়িয়ে দেবে। দিয়ে তারপর সব থেকে বেটার হয় যে নতুন মাটি দিয়ে আবার বসিয়ে দিলে ওটা গাছটা খুব সুন্দর হয়। এতে ফার্টিলাইজারেরও বিশেষ দরকার পড়ে না, মানে গাছটা বসাবার সময় যদি নতুন মাটি দাও। কিন্তু আমার এখানে নতুন মাটি সাফিসিয়েন্ট ছিল না বলে আমি এই মাটিটাই ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমি একটু ওতে DAP ইউজ করেছি, মানে মাটিটা যখন আমি দিয়েছি টবের মধ্যে। তো যারা নতুন মাটি ইউজ করবে তাদের ইমিডিয়েট DAPটা দেওয়ার দরকার নেই, সেটা মাথায় রাখবে। আর একটা জিনিস দেখবে, যখন টবে লাগাবে গাছটা তখন ওর ড্রেনেজ সিস্টেমটা ভালো করে চেক করে নেবে, যে গাছের জল ঢালার পর জলটা বেরিয়ে যাচ্ছে কি না। কারণ ওই টবের মধ্যেই তো আবার 1 বছর থাকবে, তো গাছের গোড়ায় যদি জল জমে গাছটা কিন্তু মারা যেতে পারে। তো সেটা খেয়াল রাখবে, মানে ওর ডালপালাগুলো পুরো শুকিয়ে যায় তখন যদি জল জমে থাকে, পাতাগুলো লাল হয়ে যায়, মানে গাছ পুরো খারাপ হয়ে যায়। তো সেটা খেয়াল রেখে, মানে সেটা তখন দেখে নেবে, মানে চেক করে নেবে জল ঢেলে যে জল বেরিয়ে যাচ্ছে কি না। এই গাছটা অত্যন্ত সানলাভিং গাছ, তো এটা খেয়াল রাখবে এটা যেন দিনের মধ্যে 5-6 ঘন্টা রোদ্দুরটা একদম পায়। আর ওয়াটারিংটা তো বলে দিলাম, ওয়াটারিংটা খেয়াল রাখবে গোড়ায় যেন জল না জমে, অথচ মাটিটা যেন ময়েস্ট থাকে সেটা দেখবে। আর ফার্টিলাইজার বলতে NPK 20-20-20 দিতে পারো রাসায়নিকটা, আর জৈব যদি দিতে চাও তাহলে আমি বলবো যে ওই খোল পচার যে জলটা, ওটার অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চেক করে নেবে কীভাবে দেবে। যেরকমভাবে আমি দেখিয়েছি সেই স্টেপগুলো ফলো করে ঠিক সেরকমভাবেই তোমরা দেবে, মাসে একবার দেবে, তবে ওটা গরমকালের জন্য, বর্ষাকালের জন্য কিন্তু নয়। বর্ষাকালে দিলে কিন্তু ফাঙ্গাস হওয়ার চান্সেস থাকবে, মানে খোল পচার জলটা কিন্তু দেবে না বর্ষায়। আর বর্ষাকালে তোমরা গুঁড়ো খোল 1 মুঠো করে দিতে পারো। তো আমার যেহেতু এটা 10 ইঞ্চির টব তাই আমি 1 মুঠো বললাম, যদি তার থেকে ছোট টব হয় তো তার থেকেও তোমরা অল্প খোলটা দেবে আর কি, মানে আরও ধরো 1/2 মুঠি দিলে।
ওই হাফমুটি যখন খোল দেবে তার সাথে ধরো গোটা 10-12 ওই যে ডিএপির যে দানাগুলো থাকে ওই 10টা থেকে 12টা দানা ওর সাথে দিয়ে দেবে ওই খোলের সাথে, ব্যাস তাহলেই হবে, আর বিশেষ কিছু করার নেই। আর এতে পোকামাকড়ের বিশেষ আক্রমণ হয় না, তবে মাঝে মধ্যে মিলিবাগ দেখা যায়, সেক্ষেত্রে তোমরা ওই নিম অয়েল স্প্রে করে দেবে, ওই 1 লিটার জলে 10 ml দিয়ে ওটাকে স্প্রে করে দেবে, ব্যাস তাহলেই হবে।